আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলাবলি করছেন, এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই। আজ থেকে প্রায় 6 বছর বা 5 বছর আগে প্রথমবারের মতন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুটা সামনে এলো। আপনাদের খেয়াল থাকার কথা, আমাদের সঙ্গীতাঙ্গনের একটা উজ্জ্বল শিল্পী ছিল, যদিও পরবর্তী সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সে হারিয়ে গেছে, শিল্পী নোবেল। নোবেলের পরপরই বিষয়টা নিয়ে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যিনি মুখ খুলেছিলেন সাংবাদিক ইলিয়াস, তিনি জাতীয় সঙ্গীতের বিভিন্ন ইস্যু, সমস্যা, মানে বেদাত, শিরক, অনেক কিছুকে কোটেশন করে একটা কি বলা যায় ভিডিও করেছিলেন যে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন দরকার। আর 2019 সাল থেকে 2024 সাল, 5 বছর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যুদ্ধ, সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম, আজকেও সেখানে, মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকব। দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড়। আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। ইতিমধ্যে একটা স্লোগান উঠেছে, সেটি হলো যে বাংলাদেশ থেকে জাতীয় সঙ্গীত বাদ দিতে হবে, নতুন জাতীয় সঙ্গীত অ্যাড করতে হবে। যেমন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, এই গানটা অর্থাৎ জাগ্রত কবি মুহিব খানের এই গানটা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে সকলে চাচ্ছে। আবার অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাই চাচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলেও কি বাংলাদেশ থেকে বাদ হয়ে যাবে? তো বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে যে আসলেও কি বাংলাদেশ থেকে জাতীয় সঙ্গীত বা রবীন্দ্র ঠাকুরের জাতীয় সঙ্গীত উঠিয়ে নেওয়া হচ্ছে কি না। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং শুনতে থাকুন, আজকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। 2019 সাল থেকে 2024 সাল, 5 বছর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই যুদ্ধ, সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম, আজকেও সেখানে, মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকব। দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড়। আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমার আজকের ভিডিওতে খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলবো, তথ্য প্রমাণ সহ। আপনার যদি মনে হয় আমি ঠিক বলছি, আমার সাথে থাকতে হবে। আপনি যে যেই জায়গায় যেইভাবে আছেন, আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না। আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, একজনও যদি আমার পেছনে না থাকে, আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব। আমি 2019 সালে যেদিন এই সোশ্যাল মিডিয়াতে প্রথম ভিডিও তৈরি করেছিলাম সাংবাদিকতা বাদ দিয়ে, সেই দিন আমি বলেছিলাম যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। ইসকন নিয়ে নিউজ করার কারণে আমার পেছনে এখানে আওয়ামী লীগ, হিন্দু, এদের লোকজন সব আমার পেছনে মানে বিশাল আকারে আন্দোলন শুরু করে দিল। এর কারণ কি? কারণ ওদের প্রত্যেক নিবাস হচ্ছে ভারত। তাদের কোনো সমস্যা হইলেই দৌড় দেয় ভারতে, তাদের দেবদাস চক্রবর্তীর বাপও ছিল ভারতের, তাদের যত সমস্যার সমাধান করে দেয় ভারত। আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য, যারা বাংলাদেশের আসলেই, বাংলাদেশকে যারা ওন করে, তাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। এটা হচ্ছে পার্থক্য। এখন এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যেটা শুরু হয়েছে, এই জাতীয় সঙ্গীতে কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইটা আমাদের শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছেন, এইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের সাথে সম্পর্কিত, এসব বলার চেষ্টা করছে। প্রথম কথা, যদি কেউ ডিবেট করতে চান, বলেন কোথায় যাবেন, আমি 5 জনকে নিয়ে সেখানে যাব। কে কোথায় কোন জায়গায় কোন ওপেন মার্কেটে কোথায় চ্যালেঞ্জ করতে চান, আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি। আপনার কথা কেউ বিশ্বাস করবে না, আমার কথা কেউ বিশ্বাস করবে না, করার দরকার নাই। যাদের কথা বিশ্বাস করবেন, যারা আপনাদেরই লোক, তাদের লেখা বই, তাদের লেখা বক্তব্য, সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটা বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই। আমি আমার ভিডিওতে সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো। আমার এই পয়েন্ট শোনার পরে আপনার যদি মনে হয় আমি সত্য বলছি, আমারটা শুনতে হবে। যদি মনে হয় মিথ্যা বলছি, তাহলে আপনি আমারটা শোনার কোনো দরকার নাই। কমেন্ট করে আপনি জানান যে ভাই আপনি এই জায়গাটা ভুল করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল বঙ্গভঙ্গ রদ করবার জন্য তখনকার সময়ে শ্যামাপ্রসাদ, তারপরে রবীন্দ্রনাথ, এই যে গান্ধীও সেই সাথে আপনার এই এগুলোর পেছনে তাদের অনেক ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র এগুলো ছিল, অর্থাৎ তাদের যে কংগ্রেস, তো এগুলো যে করেছে তাদের উদ্দেশ্য কি ছিল? বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ রদের কারণ কি? বঙ্গভঙ্গ ব্রিটিশরা করে দিল যে আমাদের দেশের পূর্ব বাংলার মুসলমানেরা এবং এই দেশের নিচু বর্ণের যেসব হিন্দুরা আছে তারা কোনো বিদ্যা অর্জন করতে পারবে না। বিদ্যা অর্জন কারা করবে? শুধুই ব্রাহ্মণরা করবে। সেই ব্রাহ্মণরা থাকেন কোথায়? কলকাতার জমিদার সব। এই জমিদারদের কথা মতো আমাদেরকে চলতে হবে সারা জীবন। আমরা যদি বিদ্যা অর্জন করি তাহলে সমস্যা। এই কারণে তারা চায় না আমাদের বঙ্গভঙ্গ আলাদা প্রভিন্স হোক, এবং সেই প্রভিন্সের ভেতরে আপনার ব্রিটিশ সরকার
আমাদেরকে আলাদা বাজেট দিক, আলাদা স্কুল কলেজ এগুলো করুক, সেখানে আমরা শিক্ষা অর্জন করব, এটা তারা করতে দিবে না। তাদের ওইখানে যেয়ে আমাদের তাদের হাত পা টিপতে হবে, সারা জীবন তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে যাইতে হবে, তাদেরকে দেখলে নম নম করতে হবে, এইভাবে সারা জীবন চলতে হবে, না চললে তাদের ব্রাহ্মণত্ব যেটা সেটা থাকবে না। তো এই যে উচ্চ বর্ণ নিচু বর্ণের যে ভেদাভেদ, এটাকে ধরে রাখার জন্য তারা আমাদেরকে পড়াশোনা করতে দিবে না। এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের দেশ উন্নত হইতে পারবে না, আমরা তাদেরকে শাসন করবো, আমরা শিক্ষা অর্জন করবো, অতএব বঙ্গভঙ্গ রদ হইতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। এই যে ক্ষুদিরাম যার ফাঁসি, এটা ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে না, বঙ্গভঙ্গ রদের কারণে এগুলো তাদের তারা আন্দোলন করেছে। হিন্দুদের যে কজনের নাম খুব কমই আছে যারা কিনা ব্রিটিশ আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, তাদের যে কজনের খুব নাম শোনা যায় ক্ষুদিরাম সহ, সবই হচ্ছে বঙ্গভঙ্গের কারণে তারা যুদ্ধ করেছে বড়লাটদের বিরুদ্ধে। এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই মাটা সব মিলায় তারা সাহিত্য লেখা শুরু করলো। এই সাহিত্য চর্চার এই আপনার কি বলবো ফসল হলো আমাদের এই যে আজকের যে কথিত জাতীয় সঙ্গীত, সেটা সেইটাকে আমরা 1971 সালে বলছি জাতীয় সঙ্গীত। আপনি বলেন 1905 সালে যারা আমাদের এই পূর্ব বাংলার বিরুদ্ধে যারা এই কবিতা লিখলো, আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করলো, ব্রিটিশদের বিরুদ্ধে দৌড়ঝাঁপ করলো, সেইটা লেখা আমার দেশের স্বাধীনতা নিয়ে। আপনাদেরকে এখন বুঝাইতে চাচ্ছে যে স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাবে, এই স্বাধীনতার চেতনা চলে যাবে, আরে ভাই ওটা তো স্বাধীনতার বিরুদ্ধে লেখা, বাদ দিলাম এটা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের নাগরিক? আমার দেশে বহু হিন্দু আছে, ওই দেবপ্রিয় ভট্টাচার্যরে বলেন লিখে দিতে, আমরা ওনারটা লিখবো, কোনো সমস্যা নেই। এই দেশে বহু হিন্দু আছে, কোটি কোটি হিন্দু আছে, তাদেরকে বলেন যে আমার দেশের জাতীয় সঙ্গীত তাদের পাঁচজনের হাতে ছেড়ে দেবো, আপনারা লিখে দেন। আরেক দেশের নাগরিকের লেখা জাতীয় সঙ্গীত তো আমার দেশে চলতে পারে না। এই ব্যক্তি সেই ব্যক্তি যে কিনা আমার দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা নিয়েও তারা এখন বিতর্ক তৈরি করে, ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না, এগুলো একদম কনক্রিট এভিডেন্স। এই এভিডেন্সের ভিত্তিতে অনেক মানুষ এই পর্যন্ত বই লিখে এসেছেন, কথা বলে এসেছেন, তাদের পেইড কিছু এজেন্ট, এই এজেন্টরা হচ্ছে এখন বলার চেষ্টা করে যে রবীন্দ্রনাথকে নাকি আমরা ধর্মের কারণে তার প্রতি সাম্প্রদায়িক এই দৃষ্টিভঙ্গি থেকে এসব বলে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব আজকে বাদ, আজকে জাতীয় সঙ্গীতের ভেতরেই থাকে। আচ্ছা, এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ভিনদেশী, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ রদকে কেন্দ্র করে লিখেছেন, সেটাও বাদ দিলাম, আমি রবীন্দ্রনাথের এটা নিতে চাই। আচ্ছা, রবীন্দ্রনাথের যে লেখাটা, এই যে আমার যে জাতীয় সঙ্গীত, এটা আমি পুরাটা নিতে চাই। এখান থেকে বাদ দেওয়া হয়েছে কেন, বাদ দেওয়া সেই লাইনগুলো কি, সেটা আমি শুনতে চাই। গুগল করেন, উইকিপিডিয়াতে যান, লেখেন যে পুরো জাতীয় সঙ্গীত, সেইখানে সবগুলো লাইন যদি আপনি মুসলমান হয়ে পড়তে পারেন, মায়ের পায়ের মধ্যে মাথা ঠেকাচ্ছেন, দুর্গার কথা বলা হচ্ছে, সেই লাইনগুলো কেন বাদ দিয়েছে, সেই লাইন বাদ আমি দিতে চাই না। আপনি যদি জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে চালাইতে চান, আমি পুরাটা পড়তে চাই, দেখি আমার দেশের মুসলমান সেটা পড়তে পারে কিনা। সেটাকে কৌশলে বাদ দিয়ে তারপরে তার সেই দুর্গাকে লেখা সেই কবিতাকে আপনার আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে। আমি যদি মিথ্যা বলি, গুগল করে তারপরে চেক করে নেন, ওইটাও বাদ দিলাম। সেই গান আপনি দিয়ে দিলেন আমার সুর করে, তারপরে জাতীয় সঙ্গীত হিসাবে তারে নাড়ে গাওয়ার জন্য, এই তারে নাড়ে গানের যে সুরটা, সেই সুরটা কার লেখা? আমার এই ভিডিওটা, আমার এই কথাটা এই মুহূর্তে যিনি শুনছেন, আমার মনে হয় আমার ভিডিও যারা দেখেন তাদের 99% মানুষ জানেন এই সুরটা কার লেখা। গগন হরার আমি কোথায় পাব তারে, সেই গান থেকে আপনি এই কইরা গান সুর চুরি করে নিয়ে আসা, তারপরে আমার দেশের জাতীয় সঙ্গীতের ভেতরে চালাই দিচ্ছেন, এটা আমার জাতীয় সঙ্গীত। এই গান কি, এই সুর কি চুরি করা, ইয়েস অথবা নো? যারা আজকে এই ভারতের পেইড এজেন্ট, টাকা পয়সা খেয়ে যারা কি বলে নাস্তিকগুলা জাতীয় সঙ্গীতের পক্ষে, তারা এখন ই করছে। আর বেটা, তুই জাতীয় সঙ্গীতের জন্য তোর এতই এই পুরো দেশটাই তো দখল হয়েছিল 15 বছর, তুই কোথায় ছিলি তখন? ওরে গিয়া জিজ্ঞেস করেন তোর বাপ রবীন্দ্রনাথ এই গগন হর করার থেকে সুর চুরি করেছে কি না। আমি ধর্ম, অন্য দেশি কবে লিখেছে সব বাদ দিলাম, আপনি কি চান যে কারো চুরি করা সুর আপনি সারা জীবন আমার স্বাধীন দেশ রক্ত দিয়ে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দেশের জাতীয় সঙ্গীত হোক? যদি না চান তাহলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। বাংলাদেশের যে যেইখানে যেই অবস্থায় আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আজ থেকে কোথাও কোনো জাতীয় সঙ্গীত যেখানে বাজানো হোক সেখানে গিয়ে বাধা দেবেন, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গায় বাংলাদেশের এই যে কথিত যে জাতীয় সঙ্গীত, এটা পাঠ করা যাবে না। কারণ কোনো কারোর কোনো মূর্তিকে নিয়ে লেখা, কারোর ধর্মীয় কোনো সঙ্গীত, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেখা কোনো সঙ্গীত, চুরি করে আনা কোনো সঙ্গীত, কোনো পতিতা ব্যবসায়ীর কোনো সঙ্গীত, কোনো চোরের কোনো লেখা সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে না। আজ থেকে প্রায় 6 বছর বা 5 বছর আগে প্রথমবারের মতন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুটা সামনে এলো। আপনাদের খেয়াল থাকার কথা, আমাদের সঙ্গীতাঙ্গনের একটা উজ্জ্বল শিল্পী ছিল, যদিও পরবর্তী সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সে হারিয়ে গেছে, শিল্পী নোবেল। নোবেলের পরপরই বিষয়টা নিয়ে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যিনি মুখ খুলেছিলেন সাংবাদিক ইলিয়াস, তিনি জাতীয় সঙ্গীতের বিভিন্ন ইস্যু, সমস্যা, মানে বেদাত, শিরক, অনেক কিছুকে কোটেশন করে একটা কী বলা যায় ভিডিও করেছিলেন যে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন দরকার। আর এরপরেই
মাঝে মাঝে এটা নিয়ে আওয়াজ উঠেছিল, কিন্তু এবার যখন গোলাম আজমের ছেলে আপনার ব্রিগেডিয়ার আজমি তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুতে সরব হলেন, এরপরই এটার পক্ষে বিপক্ষে নানান ধরনের অবস্থান তৈরি হলো। আসলে ফাইনালি সরকার কী ভাবছে, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি জাতীয় সঙ্গীতে হাত দেবে? তবে এখানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এর আগে জামাত কিন্তু রাজনীতিতে ছিল, ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তো ছিলই বা জাতীয় পার্টি ছিল, কিন্তু কখনও কোনো সরকার জাতীয় সঙ্গীত নিয়ে কখনও কোনো মন্তব্য করেনি। বা রাইট নাও আপনি যদি এই দলগুলোর যারা প্রধান আছে তারা কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ধরনের নিজস্ব অবস্থান তারা প্রকাশ করছেন না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা বিভিন্ন জায়গা থেকে তারা অবস্থান প্রকাশ করছেন। তো যাই হোক, আসলে ডক্টর ইউনূসের সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কী ভাবছেন? না, আজকে আমাদের যিনি সরকারের একজন উপদেষ্টা আছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় দেখছেন, আমাদের হেফাজত ইসলামের সম্ভবত সাবেক একজন নেতা, তিনি হচ্ছেন আমাদের ধর্ম উপদেষ্টা। তো গেল কয়েকদিন যাবৎ সচিব সহ বিভিন্ন সময় আমাদের ডক্টর ইউনূস সাহেব জরুরি মিটিংগুলো করেছেন, সেখানে সম্ভবত এই ইস্যুটা আলোচনা হয়েছে। এবার এই ইস্যুতে ইউনূস সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন। তিনি বলছেন, তিনি কিন্তু হেফাজতের একজন নেতা, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না যাতে বিতর্ক সৃষ্টি হয়। আজকে রাজশাহী মহানগরীর এক মতবিনিময় সভায় এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে সরকারের আসলে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা বা বিষয়টা নিয়ে সরকার কী ভাবছে। তিনি বলছেন আপনার কী বলা হয়েছে, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটির মধ্যে আছে সংস্কার, তবে জাতীয় সঙ্গীত সংস্কারের মতন এই ধরনের সংস্কার তাদের তালিকার মধ্যে নেই। তাদের তালিকার মধ্যে আছে সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেই ক্ষতিগুলো হয়েছে গত 53 বছর যাবৎ বা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশকে চালাতে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোতে তারা সংস্কার করছেন। সুতরাং ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে তার উপদেষ্টারাও কেউ কিন্তু মতামত দেয়নি বা এটা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা চিন্তাভাবনাও নেই। তো প্রশ্ন হচ্ছে যে ধরেন অন্তর্বর্তী সরকারের পর যদি বিএনপি ক্ষমতায় এসে তারা কি জাতীয় সঙ্গীতে হাত দিবে? আজকের দিনে ডেট দিয়ে লিখে রাখেন জীবনও হাত দিবে না। ধরেন জামাত যদি ক্ষমতায় এসে তারা কি জাতীয় সঙ্গীতে হাত দিবে? তাও লিখে রাখতে পারেন কখনোই জাতীয় সঙ্গীতে হাত দিবে না। এখন একটা বিষয় হয়ে গেছে কি, ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের পতনে অনলাইনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা শক্ত ভূমিকা রেখেছিলেন লাইক পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস আরও যারা আছেন, তো তাদের অনেক কিছু কিন্তু এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন বা সেখানে উপদেষ্টারা আছেন তাদের অনেক ডিমান্ড কিন্তু সেখানে পরিপূর্ণ হচ্ছে না। ইভেন এই মুহূর্তে সরাসরি কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তারা ডক্টর ইউনূস সরকারের নানান সিদ্ধান্ত নিয়েও তারা কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছেন, সমালোচনা করছেন। আর সেক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস তিনি আবার একটু ব্যতিক্রম, বাট জাতীয় সঙ্গীত ইস্যুতে ফাইনাল অ্যান্সার হচ্ছে যে যতই ব্যাখ্যা দেন যুক্তি দেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না। আর আমিও ব্যক্তিগত জায়গা থেকে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না, কারণ হুট করে একটা গান আসবে এটার মতো ফিলি আসবে না, ছোটোবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি এটা আসলে পরিবর্তন করতে গেলে জানি না যে অনুভূতির জায়গাটা কী হবে। আমার কাছে মনে হয়েছে দেখেন এই দেশের মানুষ আমরা এমনি বাটপার চড়ছি, এটার শিরকে ভরপুর, মানে বন্যার সময় আমাদের কুমিল্লাতে দেখছি দাঁড়িয়ে রাখি আমরা সবই করি, মানে এখানে আসলে আমাদের নৈতিক চরিত্রের অনেক অধপতন আছে। তো সেখানে জাতীয় সঙ্গীতের মানে অনেক প্রশ্ন সামনে আসছে, বাট আমি ওটার পক্ষে না। আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলাবলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা, ইসলামের আলোকে জানতে চাই। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয়, এর আগেও বারবার উঠেছে, আপনারা জানেন। কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, এটা ওঠা উচিত কিনা বা এই সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত, জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি সে আলোচনা যাব, তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি, সেটা হলো যে দেশপ্রেমের নামে, দেশাত্মবোধকতার নামে, দেশাত্মবোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না বিধায়, আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। সোজা কথা, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, দেশের একটা স্লোগান থাকলো, একটা গীত থাকলো, সেটার কথা মনে ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবার আসা যাক এই গানটা নিয়ে, যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা, এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন। তো এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি, বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে, এটা একটি বিষয়। আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কীভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায়? আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে, তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা সক্রিয় বিষয়, এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই, এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীর মধ্যেও কী আছে, নিজের ভূমির প্রতি নিজের টান আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা প্রাণীও দেখবেন যে সেই যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটার প্রতি তার সহজাত একটা টান আছে, সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো, তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন, তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন, নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাত আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন। আল্লাহ তালা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তার দাওয়া, এরাসুল অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলা প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে। এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্বুল্লত মিনালিমা দেশপ্রেমী অঙ্গ, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল, সো একজন মানুষের আমাদের মধ্যে সেটা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সেটাই স্বাভাবিক, আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না। যাই হোক, তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস। ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই। বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না, এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলায়া। অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না, যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক। এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেলো গেলো, তারা কি এটাকে কোরআনাদিস মনে করেন নাকি, যে কোরআনাদিস এটা পরিবর্তন করা যায় না, এটা পরিবর্তনযোগ্য। অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা কি চান, যারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা কি চান যে আজকের বর্তমানে যেই একদল মানুষ বাংলাদেশ থেকে ঠাকুরের জাতীয় সঙ্গীত বাতিল করতে চাচ্ছে, আপনি কি তাদের পক্ষে নাকি জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই থাকবে এইটার পক্ষে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি জাতীয় সঙ্গীত বাদ দিতে চান হ্যাঁ বলবেন, আর যদি জাতীয় সঙ্গীত বাদ দিতে না চান তাহলে না বলে কমেন্ট বক্সে লিখে দেবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, তো আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। তো যাওয়ার আগে সবাইকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।